বিএনপি জামাত দীর্ঘ 5 বছর ধরে একটা কথা বলেছে, রাতের ভোর দিনে হয়েছে, দিনের ভোর রাতে হয়েছে। আচ্ছা, তাদের জন্য কি কোনো আদালত ছিল না? এই যে আজকে দীর্ঘদিন তারেক জিয়া লন্ডনে বসে বিশাল একটা সাম্রাজ্য নিয়ে পুরো বাংলাদেশের রাজনীতিটা মেনটেন করছে, এই খরচ, এই টাকা ওনার কাছে বাংলাদেশ থেকে কিভাবে যায় এই টাকা? এটা আমি কোন আমি ওইটাকে একটা ওনার ব্যাপারে একটা কথা বলি, এই দেশ থেকে যারা টাকা পাচার করে, যারা দুর্নীতি করে, তারাই হচ্ছে এই দেশ এই দেশদ্রোহিতা করে তারা, আমি মনে করি। ওনার সাথে আমি একটা জিনিস এই একমত হলাম, কারণ আমাদের সরকারের যিনিই থাকুক যেই থাকুক, আমাদের দেশের টাকা যাতে বাইরে পাচার না হয়, এই জিনিসটা আমাদেরকে অবশ্য অবশ্য সবাইকে সংশ্লিষ্ট সবাইকে কিন্তু আমাদেরকে এই জিনিসটা এই জিনিসটা আপনি কি মনে করেন কি বিএনপির লোকজন এই 6,400 কোটি টাকা প্রচারের মধ্যে লিপ্ত নাকি সরকারের? আমি আপনাকে একটা কথা বলি, এই যে আজকে দীর্ঘদিন তারেক জিয়া লন্ডনে বসে বিশাল একটা সাম্রাজ্য নিয়ে পুরো বাংলাদেশের রাজনীতিটা মেনটেন করছে, এই খরচ, এই টাকা ওনার কাছে বাংলাদেশ থেকে কিভাবে যায়, এই টাকার উৎস কোথায়, এটা আমার প্রশ্ন। এই টাকার উৎস কোথায় এটা আপনাদের কাছে ইনফরমেশন আছে কিনা? আমি এই বিষয়ে যেটা রেজাউল ইসলাম বলছেন সেটা তো ইনফরমেশন দিয়ে বলেছে, আপনি কি আপনার কাছে কোনো ইনফরমেশন আছে কিনা যে পার্টিকুলার ওই ইনফরমেশন যে রাজা জনাব তারেক রহমানের কাছে আছে? রেজাউল ইসলাম তো একটা ইনফরমেশন দিয়েছে, আমি এক্ষেত্রে একটা কথা বলবো, সেটা হচ্ছে এই দেশ থেকে যারা টাকা পাচার করে তারা এই দেশের 1 নম্বর শত্রু। মানি লন্ডারিং ইজ ভেরি সিভিয়ার ক্রাইম, যেটা আমাদের অ্যাপ্লিকেশন বারবার ঠিক আছে এটা আমরা সবাই এখন বিষয় এক মিনিট, সেটা হচ্ছে যে রেজাউল ইসলাম ভাই বলেছেন ইলেকশন, যে আমাদের এই যে বিচার ব্যবস্থা কিন্তু ইলেকশন এর কর্মকাণ্ডতে ইন্টারফিয়ার করে কিংবা করে না। এই যে বিএনপি জামাত দীর্ঘ 5 বছর ধরে একটা কথা বলেছে, রাতের ভোর দিনে হয়েছে, দিনের ভোর রাতে হয়েছে, আচ্ছা তাদের জন্য কি কোনো আদালত ছিল না? এত অনিয়মের তারা যে কথা বলে, তারা কি জনাব রেজাউল ইসলাম বলেছে যে এরকম কোন ধরনের মামলার এ পর্যন্ত কোন রায় হয়েছে তিনি তার জীবনে? না না, এরকম কোন মামলা, তারা 300 আসনে নির্বাচন ইলেকশন হওয়ার পরে ইলেকশন ট্রাইব্যুনাল আছে, ইলেকশন ট্রাইব্যুনালে বিএনপি ইলেকশনে যে ডিউলি ভোট হয়নি, দিনের ভোট রাতে হয়েছে, এ অথবা ভোট কারচুপি করছে, এরকম অভিযোগে ইলেকশন ট্রাইব্যুনালে কোন মামলা করেছে কিনা, দ্যাট ইজ মাই কোয়েশ্চেন। এবং যদি করে থাকে, মামলাটায় 5 বছরের কোন স্টেজে আছে, দ্যাট ইজ অ্যানাদার মাই কোয়েশ্চেন। বিএনপি কোনো মামলা করবে না, তারা শুধু মুখের মধ্যে বলবে যে আমি একটু একটু এই জায়গাটাতে একটু 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 একটা জাস্টিফিকেশন করতে হয় আমাকে। আপনি কি সমর্থন করেন কিনা জনাব অ্যাডভোকেট রেজাউল, কারণ আপনি বলেছেন যে কোন ধরনের সুরাহা এ পর্যন্ত দেখেননি এই ধরনের, সুতরাং তারা চাইছে কিনা জুডিশিয়ারির একটা দায় এখানে, জুডিশিয়ারির একটা দায় এখানে রয়ে আপনি রয়ে যায় যে যে কারণে আপনি বলেছেন যে এখানে বিষয় হচ্ছে কোন পার্টিকুলার পারসন ইলেকশন ট্রাইব্যুনালে ওনার রেজাল্টটাকে চ্যালেঞ্জ করলো, আরটা হচ্ছে ওভারঅল বিষয়। বাংলাদেশে যেটা ঘটেছে ইলেকশন নিয়ে, তো পার্টিকুলার কোন সিটে কারচুপি হয়েছে তা তো না, একটা ওভারঅল ইলেকশন ব্যবস্থাপনা কে হত্যা করা হয়েছে? না না, আমি বলি ভাইয়া, এই যে আপনি যে জেনারেলাইজ, ব্যক্তিগতভাবে কেউ কি অভিযোগ করে এ পর্যন্ত কোনো সমাধান পেয়েছে তার নিজের পক্ষে? বা কিন্তু বলছে জনাব এস আর সিদ্দিক সাহেব বলছে যে ইলেকশনাল যে ট্রাইব্যুনাল রয়েছে সেখানে কোনো ধরনের অভিযোগই পর্যন্ত দেওয়া হয়নি। ইন্ডিভিজুয়াল কিছু অভিযোগ ফার্স্ট ইলেকশনে বিএনপি সম্ভবত ফেস করেছিল, ওগুলোর কোনো রেজাল্ট হয়নি আমার জানা মতে। আমি যতটুকু জানি বিএনপি অনেকগুলি আসন থেকেই সেখানে এই আবেদন করেছে, পেন্ডিং অবস্থা আছে সেটা আমি আমি শুনেছি, এই বিষয় নিয়ে এর আগেও কথা হয়েছে, আমি আপনাকে শতভাগ নিশ্চয়তা দিয়ে বলছি যতটুকু মনে আছে আমার এরকম একটা বিষয় আমি শুনেছি। তবে এই কারণে ওগুলির সুরাহা হয়নি বলে আর সামনে আগায়নি তারা, ওইটা ডিফারেন্ট অ্যাস্পেক্ট, ওইটা হচ্ছে প্রাইভেট ইন্ডিভিজুয়াল এর এলিগেশন। আর টোটাল ইলেকশন সিস্টেমটাকে যে আমাদের কলুষিত করা হয়েছে এইটাকে চ্যালেঞ্জ করা হয়নি, কারণ তারা আদালতকে আস্থায় আনতে পারছেন না। আচ্ছা, তারা মনে করছেন যে আদালত নির্ভয় বিবেকের এজেন্ডা বাস্তবায়ন করেন, এটা হচ্ছে ধারণা, এবং এই ধারণার বেসিস তো আছেই, বিচার বিভাগ স্বাধীন এই কথা বিশ্বাস এদেশের মানুষ খুব বেশি মানুষ তো করে না। এবং যে কারণে আপনি মনে করেন যুক্তরাষ্ট্রের এই ভিসা নীতির আলোকে যে জুডিশিয়ারিকে ইনক্লুড করা হয়েছে সেখান থেকে দায় মুক্ত পাওয়ার খুব সহজে সম্ভাবনা খুব কম, সেখানে সহজে হবে না। যে আদালত ইন্ডেমনিটি অধ্যাদেশ বাতিল করেছে,
যে আদালত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারীদের বিচার করেছে, জাতীয় চার নেতা জেলের ভিতরে জাতীয় চার নেতাকে হত্যা করার জোটার বিচার করেছে, যে আদালত যুদ্ধ অপরাধীদের বিচার করেছে, সে আদালতের প্রতি এখন উনি যে বলল তারা যে এই সামান্য বিষয়টাতে আস্থা রাখবে না, এটা খুবই লেম কথা। আমি শেষ করে আপনি রিপ্লাই দেন, সেটা হচ্ছে যে বিএনপি আপনি যে বলতে চাইছেন ইন জেনারেল ইস্যু নিয়ে উনি মামলা করার মানে 14 এবং 18 নিয়ে ইন জেনারেল পুরো যে একটা বড় অভিযোগ রয়েছে, আপনাকে যেমন ধরেন আমার যেমন ধরেন এই যে একটা সংসদীয় আসন আপনাকে ওই আসনে কিভাবে কে কেমনে রাতে ভোট দিল ওইটাকে স্পেসিফিক্যালি আপনাকে অভিযোগ দিতে হবে, স্পেসিফিক্যালি আপনাকে প্রমাণ করতে হবে। আপনি যদি ইন জেনারেল অভিযোগ আসেনি পার্টিকুলারলি সেটা আপনি বলতে যাচ্ছেন, সুতরাং এই ব্যাপারে আদালতের দায় নাই। জি আমি আপনার কাছে যেতে হচ্ছে আমাদের আইনের যে বিষয় সেটা হচ্ছে আপনাকে অভিযোগ স্পেসিফিক দিতে হবে, আপনি দায়িত্ব নিয়ে বলছেন এরকম একটা ইলেকশন ট্রাইব্যুনালের মধ্যে স্পেসিফিক কোন ধরনের অভিযোগ এই পর্যন্ত দেয়া হয়নি, আপনি দায়িত্ব নিয়ে বলছেন। আমার কাছে খুব অবাক লাগছে যে এত ঘটনা নির্বাচন নিয়ে হচ্ছে। আমি আপনাকে বলি, আমি একটা নজির দিচ্ছি, যখন নির্বাচন শেষ করে নির্বাচন হওয়ার পরে বিএনপি এবং জামা তারা একটা ডিক্লারেশন আসছে তারা আদালতে যাবে মামলা ফাইল করবে, এতটুকু পর্যন্ত আমি শুনেছি। আমি সেটাই বলছি, সেই মামলাটা ফাইল করেছে এবং সেরকম তেমন কোনো সমাধান পায়নি যে কারণে আগায়নি। আমি আপনাকে না, এই এটা ভেরি বিগ ইস্যু। এর পরবর্তীতে গিয়ে বাংলাদেশে কিন্তু একটা মিডিয়া ওপেন, এর পরবর্তীতে গিয়ে তারা কোনো মামলা ফাইল করেছে কিনা এবং মামলাগুলোর পিছনে তারা তদবির করছে কিনা, মামলাগুলো শেষ হওয়ার জন্য তারা কোনো পদক্ষেপ নিয়েছে কিনা, এটা আমার কোনো জানা নেই। আর আমিও সেই কথাই বলছি, সেটা আমিও শুনেছি তারা করেছে এবং সমাধান তেমন পায়নি বলে সেটা আর এগোয়নি। আপনি বলছেন আপনি বলছেন যে এই ধরনের অভিযোগই কোনো রকম দেয়া হয়নি, কোন আদালত কি তাদেরকে রিফিউজ করেছে আমি তোমাদের বিচারটা আমি করবো না? আমি রেফারেন্সটা বলতে পারছি না, ওইখানে হাইকোর্ট ডিভিশনের একটা অবজারভেশন ছিল ইলেকশন ডিসপুট কে রিটে চ্যালেঞ্জ করা যাবে না, আনফরচুনেটলি ওই অর্ডারটা অ্যাপ্লিকেশন আপলোড করেছে। মিস্টার সিদ্দিকী আপনি একটু খবর নেবেন ওইটা। আমি আপনাকে বলি, আমি আপনাকে এখনই শেষ করে দিচ্ছি, সেটা হচ্ছে যে ডিসপিউটেড ইস্যুগুলা রিটে আনলে আসবে না, কারণ এগুলো হচ্ছে ডিসপিউটেড কোশ্চেন অফ ফ্যাক্ট, যেটা রিটের মধ্যে কখনো কোনো ভাবে অ্যাডজুডিকেট করতে পারে না, আর সেই জন্য তো ইলেকশন ট্রাইব্যুনাল। আপনার যদি কোনো গ্রেভিয়ার থাকে আপনি ইলেকশন ট্রাইব্যুনাল বলবেন এভাবে এভাবে করে এই ক্রাইম হচ্ছে, আপনি সাক্ষী প্রমাণ দিবেন দেন তারপর একটা রেজাল্ট নিয়ে আসবেন, রিটের মধ্যে আমরা মনে হয়